জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী 15 জুলাই রাজধানীতে সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রবিবার 9 জুলাই দলের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম একথা জানান। আহমদ আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার আলোচনা সভায় পীর সাহেব সরমনাই এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া 26 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত সারা দেশে থানায় থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বর মাসে সকল জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি পালন করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সরকারের একটি রূপরেখা তৈরি করা হয়েছে, যা ইতিমধ্যে দেওয়া হয়েছে। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রদান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। যারা জাতীয় সরকারে থাকবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। জাতীয় সরকার গঠন করার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন ভেঙে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান মন্ত্রিসভার কেউ নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না।